এবার আমরা পড়ব ক্লোরিন পরমাণুর গঠন। ক্লোরিন পরমাণুকে লেখা হয়, ক্লোরিন পরমাণুর চিহ্ন তোমরা জানো সিএল, এর ভর সংখ্যা হচ্ছে 35 আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, তোমরা সেটা জানো। আচ্ছা, ক্লোরিনের একটা আইসোটোপ আছে, আমি সেখানে অত জটিলতায় যাচ্ছি না, তোমরা এখন প্রথম পড়ছো যে মৌলটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে 17, 35, এই ক্লোরিন পরমাণুটা। আচ্ছা, তাহলে এই ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে কত, 35, আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। তার মানে পরমাণু ক্রমাঙ্ক 17, তার মানে প্রোটন সংখ্যা কত, 17। তাহলে প্রোটন সংখ্যা যদি 17 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 17। আচ্ছা, ভর সংখ্যা 35, তার মানে প্রোটন প্লাস নিউট্রন সমান হচ্ছে 35। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, আমি কি বলেছি, এটা থেকে এটা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, অথবা তুমি যদি বীজগণিতের নিয়মে আসো তাহলেও একই ব্যাপার আসবে। যেমন পি ইকুয়াল টু 17, তাহলে তুমি এর পরের স্টেপে কী লিখবে, 17 প্লাস এন সমান 35, অর্থাৎ এন ইকুয়াল টু 35 বিয়োগ 17, তার মানে কত এলো, 18। ঠিক আছে, তাহলে প্রোটন হচ্ছে 17টা, ইলেকট্রন হচ্ছে 17টা, আর নিউট্রন হচ্ছে 18টা। এবার আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচার আঁকবো। তাহলে প্রথমে আমরা নিউক্লিয়াসটা আঁকি, এরপরে আমরা কক্ষপথগুলো আঁকি। এটা হচ্ছে কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, একটু ওভারল্যাপ করে গেল, সরি, এটা হচ্ছে এম কক্ষপথ, তাই তো। তাহলে কে এল এম তিনটে কক্ষপথ। আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করে নেব, তারপরে আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচারে যাব, নয়তো নিউক্লিয়াসটাও আগে আঁকতে পারো। নিউক্লিয়াসে দেখো কে থাকে, তোমাদের প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তাহলে প্লাস চিহ্নটা হচ্ছে প্রোটন আর গোল ফাঁকা গোলটা হচ্ছে নিউট্রন। তাহলে প্লাস চিহ্ন কতগুলো আছে, মানে প্রোটন কটা আছে, 17, তাহলে লিখে দাও 17, আর নিউট্রন কতগুলো আছে, 18 লিখে দিলাম, বোঝা গেছে। এবার ইলেকট্রন বিন্যাসে চলে যাবো, ইলেকট্রন আছে 17টা, তাহলে কে কক্ষপথে বসবে কতগুলো, দুটো বসিয়ে দিলাম। এলে কতগুলো বসবে, 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, আর কোথায় একটা বসিয়ে দিই, 8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 2, 8, মানে 17টার মধ্যে 10টা হয়ে গেছে, বাকি আছে কটা, 7টা। তাহলে 7টা কোথায় বসবে, এইটাতে, 3, 4, 5, 6, 7, দেখো বুঝতে পারলে কি না। তাহলে বোঝা গেল, তাহলে টোটাল ইলেকট্রন দেখো, এখানে হচ্ছে কেতে হচ্ছে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, টোটাল 17টা ইলেকট্রন হলো। তাহলে ক্লোরিন পরমাণু স্ট্রাকচার বোঝা গেল কেমন।